আসসালামু আলাইকুম সুপ্রিয় চিংড়ি চাষি ভাই ও বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে নার্সিং পয়েন্টের আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে দেখাবো যে টিসিটকে প্রয়োগ করার পরে কোন পদক্ষেপগুলো আসলে নেওয়া জরুরি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে টিসিড কেক প্রয়োগ করার সময় 2-3 ইঞ্চি পানি জমিতে উঠানো হয়েছিল, যাতে যে শামুকগুলো থাকে এই শামুকগুলো মারা যায়। আসলে এই যে শামুকগুলো দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন, এই শামুকগুলো মাটির গভীরে থাকে। এজন্য উপর থেকে টিসিড কেক প্রয়োগ করলে এই শামুকগুলো মারা যায় না, সেজন্য পানি কিছুটা লোড দিয়ে তারপর টিসিড কেকটা প্রয়োগ করলে শামুকগুলো মারা যায়। এরপরে টিসিড কেক প্রয়োগ করার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পরে পানিটা শুকাইয়ে দেওয়া হয়েছে। পানি শুকানোর পরে জমিতে আবার রোদ খাওয়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে জমিটা ফেটে ফেটে গেছে। এরপরে দেওয়া হয়েছে পাথুরে চুন, শতকে 3 কেজি হারে দিয়েছি আমি এখানে। তো এই যে চুনটা দেওয়ার 72 ঘন্টা হয়ে গেছে আজকে, এখন পানিটা লোড দেওয়া হবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমি পাড়া দিচ্ছি কিন্তু ডাব আসে না, যেহেতু 2 বার শুকানো হয়েছে এই জায়গাটা। আগে যখন শুকানো হয়েছে তখন একদম ধুলা ধুলা হয়ে গেছিল, শুকায় খটখটে আর কি। এখন একটু পানি পানি ভাব আছে নরম, যাতে পাড়া দিলে পাটা হালকা ডাবে কিন্তু পায়ে কাদা লাগে না। এইবার আমি আজকে পানিটা লোড দিব। পানিটা লোড দেওয়ার পরে যখন দেখবো যে পানিটা পূর্ণাঙ্গ লোড হয়ে গেছে, তখন পানির পরিচর্যা শুরু করব। তো আশা করি যে ভালোভাবে নার্সিং পয়েন্টটা প্রস্তুত করে পোনা মজুত করতে পারলে পোনা টেকার হার থেকে শুরু করে সব কিছুই ভালোভাবে করা যাবে। আর একটা হারভেস্টের, একটা চালানের, বাগদা চালানের বা গলদা চালানের সব থেকে বড় ভূমিকা পালন করে নার্সিং পয়েন্ট। নার্সিং পয়েন্ট থেকে নিশ্চিত হয় যে বাগদা চিংড়ি পিএলটা বা যে কিশোর বয়সের চিংড়িটা কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গড়ে উঠবে, এবং তার যে দৈহিক রোগ প্রতিরোধ ক্ষমতা সেইটা নিশ্চিত হয়ে যায় নার্সিং পয়েন্ট থেকে। নার্সিং পয়েন্ট থেকে কৈশোর বয়স পর্যন্ত এই সময়টা ও যতটা সবল থাকবে আশা করা যায় যে ততটা সবলভাবে বা তার থেকে বেশি বা হালকা কম এরকমভাবে সে তার পুরো জীবনটা অতিক্রম করবে। কিন্তু যদি দেখা যায় যে নার্সিং পয়েন্ট থেকে ও যে কোনো রোগ, কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ে বড় হচ্ছে, ওই মাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। আপনি মনে করতে পারেন যে না, মাছটা আমার এখন দুর্বল হয়ে গেছে, আমি কিছুদিন পরে খাবারটা বাদ দিয়ে সবল হয়ে যাবে, এইটা সম্পূর্ণ ভুল ধারণা। মাছটা সবল হলেও ওর ভিতর থেকে, উপর থেকে দেখা যায় যে মাছটা সবল হয়েছে কিন্তু ভিতর থেকে মাছটা সবসময়ের জন্য দুর্বল থাকে। পানিটা দেখতে পাচ্ছেন খুব চকচকে একটা ভাব আছে পানির, এবং অনেক গভীর পর্যন্ত দেখা যাচ্ছে, কারণ পানিতে এখনও কোনো জুস বা প্রোবায়োটিক কিছুই প্রয়োগ করা হয় নাই। আশা করা যায় যে আগামী পরশু দিন প্রোবায়োটিক এবং জুসের ডোজ করতে পারবো। এখন পানি লোড হচ্ছে, দোয়া করবেন সকলে। সকলে সুস্থতা এবং সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।